কেন্দ্রের কাছে বকে আছে, ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পূর্ব ঘোষণা মতো সাত দিনের ডেডলাইন তিনি বেঁধে দিয়েছিলেন। কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা না পেলে আজ 2 ফেব্রুয়ারি থেকে তিনি 48 ঘন্টা ধর্নায় বসবেন রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে, এমনটাই জানিয়েছিলেন। এবং ঘোষণা মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেড রোডে। আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর তিনি 48 ঘন্টার এই কর্মসূচি শুরু করছেন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে আশাবুল হোসেন এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী। আমি আশাবুলের কাছে প্রথমে যাব। আশাবুল, আমরা জানি যে গত বছর 29 এবং 30 মার্চ এই একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এমন দাবিতে সরব হয়েছিলেন এবং 30 ঘন্টার অবস্থান করেছিলেন। তারপর দিল্লি পর্যন্ত গিয়েছে আন্দোলন, বারে বারে বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। ফের আবার অবস্থান, ফের আবার ধর্নার পথে এগোচ্ছেন, জেলায় জেলায় ছড়িয়ে যাবে এই ধর্না, এমনটাই তিনি বলছেন। পরবর্তী কর্মসূচি কি কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এজেন্ডা? দেখো, প্রথমে তোমাকে বলি যে মঞ্চটা আমরা দেখাবার চেষ্টা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন এবং আজকে প্রত্যেককেই কালো পোশাক পরে মঞ্চে বসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা মন্ত্রীরা প্রত্যেকে কিন্তু কালো পোশাক পরে এসছেন এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না মানব না এই বার্তাটাকে সামনে রেখেই আজকের এই অবস্থান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন 48 ঘন্টা ধরে এই অবস্থান চলবে এবং আগামীকাল 100 দিনের কাজে যারা বঞ্চিত, আবাস যোজনায় যারা বঞ্চিত রয়েছেন, সেই বঞ্চিত মানুষজন তারা রেড রোডে আসবেন এবং তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্যই হচ্ছে এই তার দাবিকে আরও জোরালো করা, লোকসভা ভোটের আগে এই দাবিকে আরও শান দেওয়া এবং কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যের এই দাবি মানতে বাধ্য হয় সেই চেষ্টাটা করা এবং সেই কারণেই তিনি একের পর এক তার আন্দোলনের কর্মসূচি তিনি ঘোষণা করছেন। যেটা তুমি বলছিলে যে এর আগে গত মার্চ মাসে এই আম্বেদকর মূর্তির সামনে অবস্থান করেছিলেন 30 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়, গত নভেম্বর মাসে বিধানসভায় 72 ঘন্টা ধরে তিনি অবস্থান করেছিলেন আম্বেদকর মূর্তির, 72 ঘন্টা ধরে কর্মসূচি বিভিন্ন রকম নিয়েছিলেন বিধানসভাতে এবং ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে ঠিক হয় রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিক পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে তার এই অবস্থান কর্মসূচি নিতে তিনি বাধ্য হয়েছেন বলেই তৃণমূলের পক্ষ থেকে এবং বলা হচ্ছে। এবং যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার এই টাকা দিতে বাধ্য হয় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল লোকসভা ভোটের আগে বাড়তি মাইলেজ পাবে এবং তারা এটা রাজ্যে তৃণমূলের জয় বলে এটা মানুষের কাছে এই বার্তাটা দিতে পারবে। আবার যদি এই টাকাটা তারা আদায় করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু এই রাজ্যের প্রতি বঞ্চনার আওয়াজকে আরও জোরালো করে মানুষের দরবারে তৃণমূল যাবে এবং জনমত সংগঠিত করার চেষ্টা করবে, ফলে এই অবস্থান কর্মসূচিতে পুরোপুরি লাভ, কারণ লোকসভা ভোট একেবারে দুয়ারে লোকসভা ভোট, তার আগে যদি দাবি মিটে যায় তাতেও লাভ, দাবি না মিটলেও রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে অবস্থানের মধ্যে দিয়ে এই তার আওয়াজকে আরো জোরালো করা, অবস্থানের মধ্যে দিয়েই যাতে এই বার্তা পাঠানো যায়। এবং দীর্ঘদিন ধরে যে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে আসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন, সেই বকেয়া আদায়ের জন্যই তার এই ধর্ণা। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, দুদিনের ধর্ণা, আজ থেকে 48 ঘন্টার এই ধর্ণার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী, ধর্ণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এই ধর্ণা ঘিরে নিরাপত্তা বন্দোবস্ত ঠিক কিভাবে করা হয়েছে সেই ছবিটা দেখাও। দেখো, নির্ধারিত সময় ছিল দুপুর 1টা, কিন্তু আমরা যে ছবি দেখলাম যে প্রায় 10 মিনিট আগেই এই আম্বেদকার স্ট্যাচু রেড রোডে সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসার পর প্রথমে এখানে আম্বেদকারের যে মূর্তি রয়েছে সেখানে তিনি মালা দেন এবং যেমনটা আশাগুলো বলছিল এখানে যারা কাউন্সিলর তৃণমূল কর্মী যারা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাদেরকে কালো পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঞ্চের ওপর বেশ কয়েকজন ছিলেন যারা অন্য রঙের পোশাক পরেছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ তাদেরকে জানানো হয় এবং তারপর যারা কালো পোশাক পরেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু ধর্ণা কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী। আমি পার্থপ্রতিম রায়, আমাদের ক্যামেরা পার্সন, একটু দেখানোর জন্য বলবো যে মঞ্চের ঠিক ডান দিকে দেখো আর একটা মঞ্চ করা হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশাসনিক বৈঠক এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সেগুলো এখান থেকে করবেন এমনটাই সূত্রের খবর এবং ঠিক সেই কারণেই ধর্ণা মঞ্চের পাশে এই মঞ্চ এবং সেখানে আজকে দুপুরেও মুখ্যমন্ত্রীর সভা রয়েছে প্রশাসনিক, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এর সঙ্গে এই যে পাশের যে মঞ্চ সেখানে প্রশাসনিক কাজ হবে এবং ঠিক পাশেই ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চে কিন্তু
বাইরে পুলিশের সুপিরিয়ার অফিসাররা রয়েছেন, কাউকে কিন্তু মুখ্যমন্ত্রীর ওই জোনে অ্যালাউ করা হচ্ছে না। যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন তাদের জন্য একটা আলাদা জায়গা রয়েছেন যেখান থেকে তারা মুখ্যমন্ত্রীর বার্তা শুনবেন। ফলত ধর্ণা কর্মসূচি সকাল দুপুরে একটা থেকে শুরু হওয়ার কথা, মিনিট দশেক আগেই কর্মসূচি শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কালো পোশাক পরে তৃণমূল কর্মীদের নিয়ে কিন্তু এই কর্মসূচি শুরু করেছেন।